নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে থাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার সমস্ত বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই মহাশিবরাত্রির স্পেশাল পর্বে আমি আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি সাবু মাখা। সাবু মাখা বানাতে পারে না এমন কিন্তু অনেক কম লোকই আছে। সবাই নিজের পছন্দ মতো করে সাবু মাখা বানিয়ে থাকে, তবে আমি যে কোনো উপোষের দিনে কীরকমভাবে সাবু মাখা বাড়িতে বানাই সেইটাই আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে এই সাবু মাখাটা তৈরি করা যাক। প্রথমেই বলি, এই সাবু মাখাটা তৈরি করার জন্য আমি এখানে ছোটো দানা সাবুটা নিয়েছি। এই ছোটো দানা সাবু নিয়েছি আমি এখানে 1 কাপ। তোমরা বড় সাবুটাও নিতে পারো। এবারে এই সাবুটাকে 3-4 বার আমি পাল্টে পাল্টে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে এটাকে আমি 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প জল দিয়ে সাবুটাকে ভিজতে দেবো। খুব বেশি পরিমাণে কিন্তু জল দেব না। জলটা দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যদি বড় দানা সাবু হয় সেক্ষেত্রে কিন্তু 2-3 ঘন্টা সাবুটা ভেজালে তবে ভালো হবে। এখানে 1 ঘন্টা হয়ে গেছে। দেখো সাবুর মধ্যে আমি যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু জলটা পুরোটাই এনে নিয়েছে, সেজন্য এক্সট্রা কোনো আর জল নেই। এরকমভাবে হলে কি হবে, তাহলে সাবুটা ভালো মতো ভিজেও যায় আর সাবুটা খেতেও ভালো লাগে। এইখানে দেখো সাবুগুলো কিন্তু আমার পুরোপুরি নরম হয়ে গেছে। এবারে আমি নিয়েছি এখানে 4টা কাঁঠালি কলা। আমি এখানে যেহেতু কলাগুলো একটু ছোটো সেজন্য 4টা নিয়েছি। তোমাদের যদি বড় সাইজের থাকে তাহলে 2টো নিলেও হবে। এখন কলাগুলোকে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি। কলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি 4টা কলাপাত। এখানে তোমরা পুজোতে যে প্যাড়াগুলো ব্যবহার হয় বা দোকানে যে মিষ্টির দোকানে যে প্যাড়াগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারো, বা যে কোনো ধরনের সন্দেশও ব্যবহার করতে পারো। তো কলাকানগুলোকেও খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিলাম। আর এখানে এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ নারকেল গুঁড়া। এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে দেখো কলা, নারকেল আর কলাকান খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার সমস্ত মিশ্রণটা আমি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অ্যাড করছি এর মধ্যে আমি মিষ্টি দই। তোমরা চাইলে এর মধ্যে টক দইও ব্যবহার করতে পারো। মিষ্টি দইটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। অনেকে আছে কাঁচা দুধটা পছন্দ করে না, সেক্ষেত্রে তোমরা জাল দেওয়া দুধটাও ব্যবহার করবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মধু। মধু দিলে কী হবে, এটা খেতে আরও বেশি ভালো লাগবে, এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভারও আসবে। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, সেজন্য আলাদা করে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি। যদি তোমরা টক দই ব্যবহার করো সেখানে চিনি লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবুর পাতা, এটাকে সাইড থেকে একটু কেটে কেটে আমি এই সাবু মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে সাবু মাখাটা যখন খাওয়া হবে এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর দেখবে এটাতে শরীর আর মন দুটোই কিন্তু খুব ফ্রেশও থাকবে। আর উপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি বেদানা। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ফ্রুটস অ্যাড করতে পারো, যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখানে কাজু দিতে পারবে, খেজুর দিবে, আপেল, কিশমিশ, সব রকম ফ্রুটস অ্যাড করা যাবে। এবারে এটাকে আমি দেখো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কি হবে, গন্ধরাজ লেবুর যে পাতাটা তার যে ফ্লেভারটা সেটা সাবুর মধ্যে চলে আসবে। 5 মিনিট হয়ে গেছে, এখানে দেখো আমাদের সাবু মাখাটাও একদম রেডি। তোমরা অবশ্যই একবার এরকমভাবে সাবু মাখাটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই শিবরাত্রি স্পেশালে সাবু মাখা রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকে আসছি, বাই বাই।